দুদিনের শাহী সফর, দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে এলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ দমদম বিমানবন্দরে বিশেষ বিমানে অমিত শাহ নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে করজোড়ে প্রণাম জানান শুভেন্দু। দুদিনে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত একেবারে ঠাসা কর্মসূচি। পাশাপাশি কলকাতায় ফিরে দলীয় কর্মকর্তা, সাংসদ, বিধায়কদের সাথে দলীয় কর্মসূচি রয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে। বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে পেট্রাপোলের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। বেলা 12টার কিছু সময় পর উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এলাকায় কালিয়ানি বিওপিতে হেলিকপ্টার থেকে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেলিকপ্টার থেকে নামার পর কনভয় নিয়ে সোজা রওনা দেন হরিদাসপুর ক্যাম্পের উদ্দেশ্যে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে এদিন এক মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাসও করেন তিনি। সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে বিএসএফের পদস্থ কর্তাদের সাথে কথাও বলেন। এদিন অমিত শাহের সাথে দেখা করেন মহকুমার তিন বিধায়ক ও সাংসদ। পেট্রাপোলের সীমান্ত বাণিজ্য, পার্কিং সমস্যা, সীমান্ত নিরাপত্তা সহ নানা ইস্যুতে কথা বলবেন বলে জানান বিধায়ক স্বপন মজুমদার। প্রশাসনিক যে অবস্থা ভেঙে পড়েছে সেই বিষয় নিয়েও আমাদের সঙ্গে কিছু চর্চা, চোরাচালানকারী এবং ফেন্সিংয়ের দিকে বিশেষ নজর দেওয়া, রাজ্য সরকার যাতে জমি অধিগ্রহণ করার জন্য তার সদিচ্ছা প্রকাশ করে সেই বিষয়ে। সিএএ ইস্যুতে কথা হবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে চাননি বিধায়ক অশোক কীর্তনিয়া। এ বিষয়ে বিধায়ক বলেন, এটা আভ্যন্তরীণ ব্যাপার, এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে আমরা কিছু বলতে চাই না। বর্ডারকে নিশ্চিত মানে নিশ্চিত নিরাপত্তার মুড়ে ফেলার জন্য এই মুহূর্তে আমরা সংবাদ মাধ্যমের কাছে কোনো বক্তব্য পেশ করবো সেটা আমরা সেটা অফিসিয়ালি বলবো সেটা। এদিন মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাসের পর প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এ বিষয়ে তিনি বলেন, দেশ স্বাধীন করার জন্য যে ইতিহাস রয়েছে তাকে মনে রাখতেই এক সংগ্রহশালা গড়ে তোলা হচ্ছে। এদিন তারই শিলান্যাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা স্বাধীন করবার পিছনে সেটা নিয়ে একটা বৃহত্তর একটা চিন্তাভাবনা হয়েছে, একটা মিউজিয়াম হতে চলেছে, সেটাই মাননীয় প্রধান গৃহমন্ত্রীজি এসে সেটাকে ইনগ্রেট করলেন। পাশাপাশি সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, 2024 আগে সিএএ হবে, তবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসিয়ালি সফর। সিএএ নিয়ে আমার সাথে আগে কথা হয়েছে। সিএ তো হবেই, 24 আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। এ ব্যাপারে আজকে তো কথা নয়, আজকে যে পারপাস অফিসিয়াল পারপাস উনি এসেছেন সেটা হচ্ছে সিএ নিয়ে আমার সঙ্গে আলাদা করে কথা হচ্ছে, সিএ হবে। আপনারা তো বনগাঁর মাটিতেই প্রথম অমিত শাহ এলেন, আপনারা সবাই ছিলেন, বিধায়করা ছিলেন, তা একটা কথা হয়নি কোনো ইনি বনগাঁর মাটিতে তো উনি প্রথম এলেন না, ঠাকুরনগরে এসে উনি সভা করে গেছেন এর আগে, এখানে উনি আজকে এলেন, অবশ্যই আমাদের সঙ্গে সিএ নিয়ে কথা হচ্ছে ওনার, আলাদাভাবে হয়েছে, আজকের দিন অফিসিয়াল ছিল। সীমান্ত সুরক্ষা ও ফেন্সিং প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানান, বিএসএফ জওয়ানদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিএসএফ জওয়ানদের বলেছেন, ফেন্সিং নয়, সীমান্তের সব থেকে বড় ফেন্সিং জওয়ানরা। ছোটে সে পরন্তু মহত্বপূর্ণ কার্যক্রম মে উপস্থিত সীমা সুরক্ষা বল কে প্যারে জওয়ান ভাই ও বহনো, আপ সবি কা মে বহুত বহুত অভিনন্দন। तो जब भी मैं बीएसएफ या तो किसी बॉर्डर गार्डिंग फोर्स की कार्यक्रम में जाता हूं और जवानों को मिलता हूं, तो हमेशा के लिए एक नई ऊर्जा और चेतना प्राप्त करकर वापस दिल्ली जाता हूं, क्योंकि आप लोगों का जज्बा जो कठिन से कठिन परिस्थिति में, चाहे राजस्थान और कच्छ का रेगिस्तान हो, कच्छ की खा सुंदर वन जहाँ तीन नदियों का डेल्टा एरिया है,
वहां मगरमच्छों के बीच घुसपैठ और तस्करी रोकने के लिए 24 घंटे की आपकी निगरानी। ये जो जज्बा और ये आपका जनून है। এদিন পেট্রাপোল সফর শেষ করার পর ফের একইভাবে হেলিকপ্টারে করে হিঙ্গলগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। সূত্রের খবর, হিঙ্গলগঞ্জে অত্যাধুনিক ভাসমান 6টি আউটপোস্টের উদ্বোধন করেন অমিত শাহ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার জন্য বোট অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তরক্ষী বাহিনীর বোটে করে ঘুরে দেখেন ভারত বাংলাদেশ জলসীমার বেশ কিছু অংশ, এরপরই তাদের সাথে আলোচনায় বসেন। এদিনই উত্তরবঙ্গে পৌঁছাবেন অমিত শাহ, সূত্র মারফত এমনটাই জানা গেছে। জানা গেছে এদিন সন্ধ্যায় শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শাহের। শুক্রবার সকালে পৌঁছে যাবেন কোচবিহার জেলা 3 বিঘা সফরে। সেখান থেকে কলকাতায় ফিরে দলীয় পদাধিকারী, বিধায়ক, সাংসদদের সাথে বৈঠক করবেন বিজেপির চাণক্য তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের কথাও রয়েছে তার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।